কোন ছিল তো আমরা ওই রুমটা আপনাদের দেখাবো চলো এই হলো আমাদের রুম वेलकम सर दिस इज योर न्यू रूम या वेलकम ओके सो आपके मैनेजर है इधर का आपके मैनेजर सो इट हलो আমাদের রুম মল রোড এর সিংলা যে বিখ্যাত মল রোড মল রোড থেকে মোটামুটি 4 থেকে 5 মিনিট দূরে এখানে মানে গুগল ম্যাপে শো করছে যে 150 থেকে 200 মিটারের মধ্যে আমাদের হোটেলটা এই হোটেলটা আমরা মাত্র নিয়েছি 2000 ইন্ডিয়ান কারেন্সিতে আমার মনে হয় না এরকম হোটেল বাংলাদেশে কক্সবাজারে যদি আপনারা যান আপনারা যদি হয়তো আশা করি বাংলাদেশের দর্শকই দেখতেছেন বেশি এই হোটেলে আমি মিনিমাম কক্সবাজারে যেতে হলে কত হাজার টাকা বলবেন ম্যানেজার अराउंड 5000 তো আপনি কক্সবাজার কা ম্যানেজার থা কবি সো এটা হলো আমাদের রুমের টিভি এটা হলো আমাদের রুমের টেলিভিশন ম্যানেজার কয় ইঞ্চি হবে এটা It's just 34 inches. আমাদের রুমে টিভি আমার মানে আমরা এখন আপনাদের দেখাবো আমাদের রুমে কি কি সুযোগ সুবিধা আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটা ভিডিও করছি এবং আপনারা এই ভিডিওটা দেখবেন স্যার হিয়ার ইজ योर কিং সাইজ বেড এইটা হলো আমাদের তিনজনের আমরা ট্রাভেলার মানে আমাদের রুমে টিভি মানে আমাদের রুমে কি কি জিনিসপত্র আছে আমরা আমাদের রুমে কি কি পাইছি 2000 টাকার মধ্যে এই জিনিসগুলো আপনাদের এখন দেখাবো এইটা হলো আমাদের ভিডিওটা বানানোর মূল কারণ সো আমরা প্রথমে পাইছি 2000 টাকার মধ্যে একটা এলইডি টিভি একটা টেবিল আছে এখানে আপনার মেনু বড় একটা খাবারের মেনু আছে আপনারা যদি চান এখানে খাবার অর্ডার দিতে পারবেন এখানে ওদের টেলিফোন আছে ওইখানে এবং টেলিফোন দিয়ে এখানে খাবার অর্ডার দিতে পারবেন নাম্বার আছে ওখানে দিতে হবে আর করতে হবে এবং এইটার পুরো মেনুটা এখানে আছে আপনারা কি খাবেন কি চান এখানে মোটামুটি মিল কি থেকে শুরু দাম টাম সব কিছু দেয়া আছে যদি এই হোটেল আসেন আমাদের মতো দাম চিপ হ্যাঁ দামটা মোটামুটি চিপ কিনা বলতে পারবো না চিপ ইটস লাইক চিপ 30 রুপি 30 রুপিস 25 রুপি এরকম একটা ইয়া হ্যাঁ আপনারা চা পাবেন 25 রুপিতে এখানে আমার মনে হয় বাংলাদেশে এরকম কোনো হোটেল আপনারা 25 টাকা এরকম হোটেলে চা পাবেন না বা কফি পাবেন না আমরা যখন ঢাকা থেকে কক্সবাজার যাই তখন বিভিন্ন হোটেলে আমাদের নামায় মানে হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে নামায় সেইখানে একটা কফি খেতে গেলে 50 থেকে 80 টাকা খরচ করতে হয় তুলনায় এখানে 30 টাকা মাত্র ওকে আর এখানে মোটামুটি সব কিছুই দেওয়া আছে মোটামুটি ব্রেকফাস্টের আইটেম দেওয়া আছে আপনারা আসলে সব কিছু দেখতে পারবেন এখানে এন্ড সর্বোচ্চ দাম দেওয়া আছে 440 টাকার মতো মানে এখানে সর্বোচ্চ যে মেনুটা আমি দেখতে পারতেছি 440 টাকা না 440 এখানে মানে খাবার মধ্যে ব্রেকফাস্ট আইটেম ইনক্লুড আছে এক এক্স টু অর্ডার মানে ডিমের যে ড্রপ আছে মানে ডিমের ডিম বয়েল থেকে শুরু করে যা যা চান যেমন বয়েল এক দুই পিস ডিম এখানে আপনারা পাবেন মাত্র 40 টাকায় আর আপনারা ঢাকার ফুটপাতের মধ্যে যদি একটা করে ডিম সিদ্ধ কিনা খান তাও ওটার দাম পড়বে 15 থেকে 20 টাকা 20 টাকা 20 টাকা আর এখানে আপনাকে দুই পিস দিবে 40 টাকায় আমি মনে করি ঢাকার ফুটপাতে আপনারা মানে আমরা ঢাকার আশেপাশে দেখি শীতকালে রাস্তাঘাটের মধ্যে ডিম বিক্রি করে ওইখানকার ডিমের প্রাইসও এইখানকার ডিমের প্রাইসও সমান এখানকার মধ্যে সবচেয়ে হাইস্ট যে মেনুটা এখানে আইটেম কি আছে ব্রেকফাস্টের মধ্যে আইটেম আছে এখানে চা আছে কফি আছে লেমন টি আছে সোডা আছে মানে বেভারেজের মধ্যে এবং বেভারেজের মধ্যে সবচেয়ে কম দামি প্রাইস আমি দেখতেছি 20-25 রুপি চা এবং সর্বোচ্চ দাম হলো 50 রুপি হলো ফ্রেশ লিমা সোডা একটা সোডা টাইপের আর ব্রেকফাস্ট মেনুর মধ্যে আছে কত সর্বোচ্চ 140 টাকা পর্যন্ত প্রাইস কোন কিছু আর স্ন্যাক্সের মধ্যে সর্বোচ্চ হাই স্টেডি আমি দেখতেছি 200 টাকা 200 এখানে আছে 370 টাকা আর এগুলো হলো স্যুপ আইটেম এবং এখানে হলো চাইনিজ আইটেম এই খাবারের মধ্যে আমরা তিনজনের জন্য নেয় এবং তিনজনের জন্য আমি মনে করি পারফেক্ট চারজনের জন্য হয়তো পারফেক্ট না চারজনের জন্য ধুইতে হবেই হবে এবং তিনজনের জন্য পারফেক্ট আর এখানে লাইভ ফোন আছে আপনারা যদি খাবার অর্ডার দিতে চান বা কোনো কাজে যদি রুম সার্ভিসের জন্য দরকার হয় তো আপনারা লাইভ ফোনের মাধ্যমে ফোন দিলেই হবে আমাদের এরপর এইখানে আছে হ্যালো লোকার আছে এখানে মানে আমরা চাবিটা এখনো নিই নাই চাবিটা নিলে পড়ে পারবো ওকে সো আপনারা যদি চান বা আমরা তিনজন এখানে ঘুমাবো কারণ দুইজন আমরা ঘুমাই দিয়েছি একজন যদি কোনো কাজ থাকে তাহলে আমরা লাইটটা অন করে সুন্দর মতো কাজ করতে পারবো এখানে কিন্তু ওকে আপনারা যদি মানে আমরা তিনজন দুইজন যদি ঘুমাই বা একজন যদি কোনো কাজ থাকে তো অনেক সময় ডিস্টার্ব হবে আমাদের এজন্য এখানে আছে পার্সোনাল লাইটের সুইচ আছে পানির বোতল পাবেন প্রায় 20 রুপি এমআরপি এটা
আর সাথে কমপ্লিমেন্টারি পাবেন সুগার পাবেন আমি দেখিয়েছিলাম আমাদের আমরা কয়টা পাইছি দুটো দুইটা তিনটা সুগার এখানে চকলেট আছে কমপ্লিমেন্টারি হিসাবে আপনারা বাচ্চারা যদি নিয়ে আসেন তাহলে খাওয়া যাবে আর কফি দুইটা কফি ছিল আমাদের কমপ্লিমেন্টারি হিসাবে দুটো কফি এবং দুইটা চায় টি ব্যাগ আর গরম পানির ব্যবস্থা আছে এখানে কেটলিতে আপনি গরম পানি করে একটা কাপ আছে এটার মাধ্যমে আপনার চা খান কফি খান পানি খান সব খেয়ে দেওয়ার কথা সো আমরা এখন দেখাবো আমাদের ওয়াশরুমটা আমাদের রুমে সো হ্যাঁ আরেকটা কথা ওয়াশরুম দেখার আগে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমাদের এখানে লাগেজ থাকে আমরা নিয়ে আসছি ব্যাগ নিয়ে আসছি এগুলো তো এখানে রাখা যায় না এজন্য আপনারা যদি জামা কাপড় মানে আমরা জামা কাপড় রাখার জন্য এইটাকে ইউজ করব এইটা মানে আমরা জামা কাপড় বা শার্ট টার্ট গেঞ্জি টেঞ্জি যদি থাকে আমরা এইটাকে ব্যবহার করবো হ্যাঙ্গার হিসাবে এবং রাত্রে আমাদের ঘুমানোর জন্য তো অবশ্যই কম্বল দরকার বা ল্যাম্প বাংলায় যেটাকে ল্যাম্প বলি বা কম্বল দরকার এইটা এখানে পেয়ে যাবে যদি আপনারা আসেন আমাদের পেয়ে যাবেন এখান থেকে আমরা নিব নিয়ে আমরা রাত্রে ঘুমাবো এই দুটাকে আপনি মানে আপনার যদি কোনো ব্যাগ ট্যাগ থাকে ব্যাগ ট্যাগ রাখতে পারবেন বা জুতো মুতো থাকে এইটা এই জন্য ইউজ করতে পারবেন আপনারা আফটার দ্যাট আমরা এখন লাস্ট আমাদের ওয়াশরুমটা দেখাবো এটা হলো আমাদের ওয়াশরুম ওকে এটা হলো বেসিন আর এখানে গিজার আছে গরম পানির ব্যবস্থা কারণ গরম পানি ছাড়া তো গোসল করা সম্ভবই না বা হাত মুখ ধোয়ার কিছু গরম পানি ইউজ করতে হবে আর এটা হলো টয়লেট কমোড সো এটাই হলো আমাদের মোটামুটি রুমের যা একটা ডিসক্রিপশন ছিল আমরা যেভাবে 2000 টাকার মধ্যে কী কী পাইছি রুমের মধ্যে এই জিনিসটা আপনাদের দেখালাম এবং আপনারা যদি আসেন এই হোটেলের মধ্যে আসেন তাহলে আশা করি আপনারা এইরকম সুবিধা পাবেন